আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত্লা আল্লাহ রসুলহিন করিম প্রিয় শ্রোতা মণ্ডলী আজ সবাইকে জানায় ঈদুল আজহার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বিভিন্ন পর্ব আলোচনা করব এর মধ্যে প্রথম পর্ব যে আলোচনাটা এখন আপনাদের সামনে অবস্থাপনা করব সেটি হচ্ছে কোরবানি সংক্রান্ত অর্থাৎ কোরবানির ফজিলত এবং কুরবানির গুরুত্ব কোরআন হাদিসের দ্বারা কতটুকু দলিল রয়েছে এই নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষেপ আলোচনা করব। তো বিভিন্ন পর্বে বিভিন্নভাবে জবাই কীভাবে করবেন জবাই সই হবে কি না কোন কোন শ্রেণীর লোকদেরকে নিয়ে জবাই করতে পারবেন সকল বিষয়ে আলোচনা করব এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে অবস্থান করব আলোচনা করব। সেটি হচ্ছে কোরবানির গুরুত্ব এবং তার দলিল সমূহ প্রিয় শ্রোতামণ্ডলী যে কুরবানির দলিল অসংখ্য দলিল রয়েছে কোরআন হাদিসের দ্বারা অসংখ্য দলিল দেওয়া যাবে এর মধ্যে আমরা সর্বপ্রথম জেনে নিই যে কোরবানি শাব্দিক এবং পারিভাষিক কোরবানির শাব্দিক অর্থ হচ্ছে যে কোরবন থেকে মুস্তাক অর্থাৎ এ শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া পারিপার্শ্বিক অর্থ যে আমলের মাধ্যমে আল্লাহ সুবাহার নৈকট্য অর্জন করা যায় এবং কোরবানির অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে এবং বিভিন্ন ইতিহাস রয়েছে বিভিন্ন ইতিহাস আমরা বিভিন্নভাবে দেখেছি তবে কাসিরের মধ্যে সংক্ষেপে ইতিহাস হচ্ছে হজরত আদম আলাহ থেকে যে কোরবানির রেওয়াজ এসেছে কোরবানির ইতিহাস হরত আদম আলী সাল্লাতু থেকে সে কোরবানী ইতিহাস এসেছে এর মধ্যে ইব্রিম আলহাসাল্লা আসসালাম তো আছেই তো সর্বপ্রথম ইতিহাস হচ্ছে হরত আদম আলাই সাল্লাতু আসসালাম লম্বা চোরা ইতিহাস যেটা ইবনে কাসির মধ্যে বর্ণনা এসেছে আপনারা অবশ্যই এটা যদি অনুসন্ধান করতেন যান তাহলে ইবনে কাসির বা বিভিন্ন ইতিহাসের কিতাবের মধ্যে তালাস করে নেবেন প্রিয় শ্রোতা মন্ডল আমি যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে কোরআন হাদিসের দ্বারা আপনাদেরকে দলিল পেশ করা সর্বপ্রথম আমরা যে দলিলটা পেশ করবো সে আল্লাহ রব্লা আলমিন সুরা কাউসারের দুই নম্বর আয়তের মধ্যে বলেছে ফাসল্লিল রব্বি কাওয়ান হার হেনবি আপনার রবের নামে আপনি কুরবানি করুন দুই নম্বর আয়াত হচ্ছে যে সুরা আনামে একশো বাষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব আলমিন বলেছে কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামা হিয়া ওয়ামা মাতি লিল্লাহ আলামিন। আলমিন হেনবি আপনি বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত সব কিছুই আল্লাহ সুবাহন তাল্লার জন্য এই জন্য কুরবানি করবো শুধু আল্লাহ তাল্লাহার রেজামন্দি এবং খুশির জন্য অন্য কিছুর জন্য না তিন নম্বর হচ্ছে সুরা না আমি সাত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন আলামিন সেই সুরার মধ্যে আস করেছেন যে বান্দা তোমাদের যে জন্তু কুরবানি করবা সেই জন্তুর রক্ত সেই জন্তুর গুস্ত কোনো কিছু আমি রব্বুল্লা আলমিনের দরবারে পৌঁছে না একমাত্র আমার কাছে পৌঁছে তোমাদের থাকুয়া তোমাদের থাকুয়া কতটুকু অর্জন করতে পারলা সে তাকুয়াই কেবলমাত্র আমার কাছে পৌঁছে এবং শোনা যে চৌত্রিশ নম্বর আয়তম আল্লাহ বুল্লাহ আলাম বলেছে অলিকুল্লি মতিন জানলা মানসাকাল লেহাজ কুরস মল্লাহ আলাম আরো মীমবাহী মাতিল আনা তোমাদের জন্য তোমাদের আহারের জন্য রেজিকার জন্য আমি আল্লাহর বলা আলামী যে গোদাবি পশু দিয়েছি সেগুলো তোমরা আমি রবের নামে কুরবানী করো এবং আমার রবের নাম নিয়ে তোমরা কুরবানী শুরু যে আমি তুমি মধ্যে এক হাদিস এসেছে হরযত আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তা আল্লাহ হাতে বরণিত রসৌলিম সাল্লাল্লাহ রোহাল সাল্লা রশাদ করেছে যে হ্যাঁ আয়েশা কোরবানির দিন আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে কুরবানি এত প্রিয় অমল আর কিছুই হতে পারে হাদিসের মধ্যে এসেছে হরজত আয়েশা সিদ্দিকা আদি আল্লাহ আল্লাহন থেকে বর্ণিত আল্লাহনবী সাল্লাহ আলহিমাম বলেছেন হ্যাঁ আয়েশা যখন কুরবানি দিবা তখন তোমরা ভালো হৃষ্ট পুষ্ট দেখে কুরবানি দাও কারণ হচ্ছে এ কুরবানি সিং কুরবানির সব কিছুই আল্লাহ রাবুল্লাহ আলমিন তোমাদের এগুলো হাজির করা হবে যেই দিন তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে শুধু তাই না এ বিষয়ে হরজা সাইদ ই জুবাই রাজিয়া তাহলে থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে এসেছে ইবনে মাজ রাসী করিম সাল্লাম করেছে হেফাতেমা যখন তোমরা কোরবানি দিবা তখন কোরবানি জন্তুর পশুর পাশেই তোমরা থাকবা কারণ হচ্ছে যখন কোরবানি দেওয়া হবে এই রক্ত জমিনে পড়ার সাথে সাথে তোমাদের পিছনের সমস্ত গোনাগুলি মাফ করে দেওয়া হয় এ বিষয়ে অসংখ্য হায়াত আয়াত এবং হাদিস রয়েছে যেগুলো বর্ণনা করে এখন এই সংক্ষেপের সময়ের মধ্যে শেষ করা যাবে না আসলে এই কুরবানি আল্লাহ তাল দরবার একটি কবুলিয়তের জিনিস যেগুলো কোনো কিছু বচে না বান্দা তোমার তোমাদের তাকুয়া নিয়ে পচতে হবে এই জন্য প্রত্যেক প্রত্যেক মানুষের সে তাকোয়াগুলো সঠিক করতে হবে এবং তাকুয়াগুলো অবলম্বন করতে হবে যে আমি শুধু আমি আমার রবের নামেই কোরবানি দিচ্ছি কারণ ইন্ন সলাতি ও ওমাহিয়া ও মামলা রবিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ